নারকেলের হালুয়া বানানোর জন্য আমার এখানে লাগছে 1টা গোটা নারকেল কোড়া, আর লাগছে 2 চামচ সুজি, চিনি 1 কাপ, 1 কাপ দুধ, আর লাগছে মিল্ক পাউডার, এটাও 2 চামচের মতো নিয়েছি। আর এখানে লাগছে ভেঙে টুকরো করে রাখা কাজু বাদাম, 8 থেকে 10টা কাজু বাদাম। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো দুধটা। দুধটা কিন্তু আমার আগে থেকে একটু ফোটানো ছিল। দুধটা একটু ফুটে এলে আমি দিয়ে দেবো সুজিটা। সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে এখন আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে সুজি আর দুধ দুটোই যখন একসাথে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো নারকেল কোড়াটা। দেখো একসাথে ফুটে গেছে, দুধ আর সুজিটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো কোড়ানো নারকেলটা। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেল, সুজি আর দুধ এই তিনটে একসাথে ভালো করে মেশাতে হবে। মানে হলো কি, নারকেল আর সুজিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা একটু কম করে দিলাম। এবারে দিয়ে দেব চিনিটা। 1 কাপ চিনি নিয়েছি এখানে। চিনিটা এখন ভালো করে মিশিয়ে নেব। এটাতে দুধ বেশি লাগে না, 1 কাপের মতন দুধ দিলেই হবে। 1টা গোটা বড় নারকেল ছিল আমার। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি এর সাথে খোয়া ক্ষীর অ্যাড করা যেত তাহলে টেস্ট একদম দ্বিগুণ হারে বেড়ে যেত, কিন্তু আমার বাড়িতে খোয়া ক্ষীরটা ছিল না। দেখো ভালো করে মিশে গেছে, কিন্তু এখনও পাকটা আর একটু হবে, এখনও সেই ঠকঠকে ভাবটা আছে, একটু টাইট মতন হবে। এটাকে আমি আর একটু গ্যাসটা কম করে মিশিয়ে নেব ভালো করে। তো আমার পাকটা হয়েই এসেছে। এবারে আমি দিয়ে দেব টুকরো করে রাখা কাজু বাদামটা। কাজু বাদামটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি হবে, তাহলেই একদম হয়ে যাবে। কাজু বাদামটা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি আলাদা করে আর কিশমিশ দিলাম না, কিশমিশটা ওপর থেকে দিয়ে ডেকোরেশন করব। এবার এর মধ্যে ছড়িয়ে দেব এলাচ গুঁড়ো। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব এলাচ গুঁড়ো। আর নারকেল সন্দেশে এলাচ গুঁড়ো না দিলে হয়? এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সবশেষে সামান্য পরিমাণ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমি আমার এই সহজ সুন্দর রেসিপিটা মাসিমণির কাছ থেকে শিখে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাকে আমি এখন এই প্লেটের মধ্যে ঢেলে এরকমভাবে মিলে দিয়েছি। এটাকে আমি ফ্রিজের মধ্যে 1/2 ঘন্টা রেখে ঠান্ডা হতে দেব। কিন্তু দেখতে যেমন তেমন হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর মনে করে সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর প্রতিটার উপর 1টা করে কিশমিশ দিয়ে গার্নিশিং করেছি। তোমরা এটা চাইলে অন্য শেপও করতে পারো।